Welcome to my channel. আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1 অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা আমরা করাব। দেখো প্রশ্নে কি বলা হলো, x কিউব পর্যন্ত অর্থাৎ চার পদ নির্ণয় করতে বলছে। এখানে ক নম্বরে 1 মাইনাস x টু দি পাওয়ার 6 আর খ নম্বরে 1 প্লাস 2x টু দি পাওয়ার 6। এমন এখানে কিন্তু উল্লেখ করা নাই যে প্যাস্কেলের ত্রিভুজ ব্যবহার করে বা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে, আমরা যে কোনো একটা ব্যবহার করি এই বিস্তৃতিটা করলেই হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো 6 নম্বর অঙ্কটা আমরা কি করলাম, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে অঙ্ক দুটোটাই আমরা করব। এখন প্রথম ক নম্বরটা নিয়ে নিলাম, কি বললো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে পাওয়ারটা 6 আছে, তাহলে 6-এর নিচে শূন্য দিলাম, তারপরে এক্স এর জায়গায় মাইনাস এক্স দিলাম, তারপরে পাওয়ার শূন্য, এরপরে প্লাস। তোমরা এটা জানো নিয়মটা, এক্সের নিচে 1 সরি 6-এর নিচে 1 আর এক্স এর ঘরে মাইনাস এক্স পাওয়ার 1, এরপরে 6-এর নিচে 2 এক্সের জায়গায় মাইনাস এক্স পাওয়ার 2, এরপরে 6-এর নিচে 3 এক্সের জায়গায় মাইনাস এক্স পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। অর্থাৎ এখানে কয়টা পদ হইল, একটা দুইটা তিনটে চারটে, আর এখানে এক্স কিউব পর্যন্ত গেল। কিন্তু প্রশ্নে বলা ছিল এক্স কিউব পর্যন্ত। এরপরে আমরা এটার মান 1, এটার মান 1 আমরা জানি, 1 ইন্টু 1 বসালাম, এখানে 6 আর পাওয়ার বেজোর, তাহলে মাইনাসটা থেকে যাবে, মাইনাস এক্স থাকলো, এরপরে 6 নিচে 2, তাইলে উপরের ঘরে আমরা 6 থেকে নিচের দিকে যাব দুই ঘর, 6.5, আর নিচে 2 আছে, মানে কি একবারে একের থেকে যাব দুই ঘর পর্যন্ত, 2 পর্যন্ত 1 ইন্টু 2, এরপরে এখানে যেহেতু পাওয়ার জোর রাশি সেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে বসলো এক্স স্কোয়ার। এরপরে দেখো 6-এর নিচে আছে 3, তার মানে কি 6-এর থেকে নিচের দিকে 3 ঘর যাব আমরা, 6, 5, 4, আর এখানে নিচে আছে 3, মানে 1-এর থেকে 3 পর্যন্ত যাব, 1, 2, 3, আর মাইনাস এক্সকে কিউব করলে পাওয়ার যেহেতু বেজোর তাহলে মাইনাসটা থেকে যায়, সেই জন্য মাইনাস এক্স কিউব হলো প্লাস ডট ডট ডট। এবার আমরা এক অক্ষে এক বসালাম, এখানে দেখো মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে, 6x বসালাম, এখানে দেখো 2 দিয়ে যদি আমরা 6-কে কাটি তাহলে আমাদের যাবে 3 হবে, এই 3 দিয়ে যদি আমরা 5-কে গুণ করি 3 × 5=15x², দেখো নিচে 15x², এরপরে এখানে দেখো 3 দিয়ে যদি আমরা 6-কে কাটি তাহলে থাকবে 2, এই 2 দিয়ে নিচের 2-কে যদি কাটি তাহলে উপরে থাকবে 4×5=20, আর এখানে কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 20x³ প্লাস ডট ডট ডট, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ ক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো খ নম্বর অঙ্কটা 1 প্লাস 2x² 6, তাইলে আগের মতো 6-এর নিচে 0 বসালাম আর এক্সের জায়গায় 2x বসালাম পাওয়ার 0, প্লাস 6-এর নিচে 1 বসালাম এক্সের জায়গায় 2x পাওয়ার 1, প্লাস 6-এর নিচে 2 বসালাম এক্সের জায়গায় 2x বসালাম পাওয়ার স্কোয়ার, এরপর দেখো 6-এর নিচে 3 বসালাম আর এক্সের ঘরে 2x বসালাম পাওয়ার 3। পাওয়ারের কিন্তু একটা সিরিয়াল আসে, দেখো 0, 1, 2, 3, যেহেতু আমাদের এক্স কিউব পর্যন্ত নিতে বলছে, এক্স কিউব কিউব পর্যন্ত আমরা নিলাম, এরপরে আর আমরা নিলাম না প্লাস ডট ডট ডট।
এখানে দেখো শূন্য হলে পরে তার মান 1, পাওয়ার শূন্য হলে তার মান 1 বসালাম। এখানে দেখো 6 আর 2x থাকলো পাশাপাশি রাখলাম আমরা। এখানে দেখো 6 এর নিচে 2 আছে, তার মানে কি 6 থেকে নিচের ঘরে নিচের দিকে 2 ঘর, 6 5 আর এখানে 2 আছে, মানে 1 এর থেকে 2 পর্যন্ত 1 2। এখানে দেখো 2 কে স্কয়ার করলে 4 হয়, 4x2। এখানে 6 এর নিচে 3 আছে, মানে কি 6 থেকে নিচের দিকে 3 ঘর, 6 5 4 আর নিচে 3 মানে 1 এর থেকে 3 ঘর, 1 2 3। এখানে 2 এর পর কিউব মানে 8, 8x³। এখন 3 দিয়ে যদি আমরা এই 6 কে কাটি তাহলে কিন্তু এখানে হয় 2, এই 2 কে আমরা এই 2 দিয়ে কাটতে পারি, তাহলে আমাদের রইলো 4 × 20। 20 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16 160, 160 এখানে হবে। এখানে দেখো 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি এখানে হবে 3, তাহলে কি হবে 3 × 15, 4 × 60। দেখো 1 গুণ করলে 1 হয়, তারপর এখানে 6 × 12 হয় 12x। এখানে আমরা কাটাকাটি করার পরে আমাদের রইলো 3 × 15, 4 × 60, 60x², এখানে কাটাকাটি করার পরে আমাদের রইলো 4 × 20, 8 × 16, 160x³। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। সেই সাথে 6 ক খ দুইটা অঙ্ক হয়ে গেল, আমাদের লেসনটাও শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবে। সি ইউ নেক্সট।